চোটের কারণে বিশ্বকাপের স্বপ্নে ইতি ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুসের। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে চোট পান এই আর্সেনাল তারকা। নেইমারের পর ফের চোট পেলেন ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার। আগেই নকআউট নিশ্চিত হওয়ায় জেসুসের মতো অনেকেই প্রথম একাদশের সুযোগ পেয়েছিলেন ক্যামেরুনের ম্যাচে। ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নেমে ডান হাঁটুতে চোট পান এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। চিকিৎসকরা জানিয়েছেন অন্তত 3 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ব্রাজিল সংবাদ মাধ্যমের দাবি, বিশ্বকাপে আসার আগেই চোট ছিল তার। নতুন করে চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপে খেলার আশা শেষ হওয়ায় চিকিৎসার জন্য লন্ডন পাড়ি দিলেন প্রাক্তন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। সূত্রে খবর, অস্ত্রোপচার হতে পারে 25 বছরের গ্যাব্রিয়েলের। ইপিএলে তাঁকে বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তাঁর দল, এবার দক্ষিণ কোরিয়াকে হারাতে মরিয়া তিতের ব্রাজিল। ইতিমধ্যে প্র্যাকটিসে নামছেন নেইমার। গত জুনে ফ্রেন্ডলি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 5-1 ব্যবধানে জিতেছিল ব্রাজিল। তবে সেই জয় ভুলে বিশ্বকাপে এগোতে মরিয়া তিতের ব্রাজিল। এই ম্যাচে তিনি নেইমারকে প্রথম একাদশে রাখেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।